বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ অর্পিতাস বাংলা ব্লগস। আর আজকে আমি তোমাদের জন্য একটা আলাদা রকম ব্লগ নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে কী কী কেনাকাটা করেছিলাম সেদিন মেকআপের জন্য, তো সেটারই কসমেটিক্স ব্লগ। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই কী কী নেওয়া হয়েছিল সেদিন। তো দেখো, প্রথমে এটা নেওয়া হয়েছিল যে বিয়ের জন্য, সেটা হচ্ছে আলতা সিঁদুর, মনির আলতা সিঁদুর নেওয়া হয়েছে। আর তারপরে নেওয়া হয়েছে একটা মাথার খোপা, এই খোপাটা নেওয়া হয়েছে, সিম্পল খোপা নেওয়া হয়েছে, যাতে চুলটা তো বাঁধাই হবে, তো তার কারণে এটা সিম্পল ভাবে নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে এই যে মাথার মুকুটটা, এটা একটা নেওয়া হয়েছে। আর মাথা নেওয়া হয়েছে টিকলি, এই টিকলিটা নেওয়া হয়েছে, আর এই নথটা নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে তার সাথে এই যে সেফটি পিন, কাটা ক্লিপ, এগুলো নেওয়া হয়েছে। আর এই দুটো গার্ডার নেওয়া হয়েছে এরকম, আর এমনি প্লেন গার্ডার নেওয়া হয়েছে দুটো, যেহেতু এটা মানে বিয়ের জন্য কেনাকাটা হয়েছে তাই ব্ল্যাক কালারটা নিইনি, কালোটা বাদ দিয়েছি, তবে এগুলো নেওয়া হয়েছে। আর ক্লিপ নেওয়া হয়েছে, এরকম ক্লিপ নেওয়া হয়েছে, দুটো টিপ পাতা নিয়েছিলাম, বড় সাইজ একটা মিডিয়াম সাইজে। আর এই দুটো ক্লিপ নিয়েছি, আর এবারে আসি আমি মেকআপের মধ্যে, মেকআপের আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, এই ক্লিপটা নেওয়া হয়েছিল ব্যাক ক্লিপ, তার সাথে এটা নেওয়া হয়েছে আয়না চিরুনি, আয়না চিরুনিটা নেওয়া হয়েছে এর সাথে। আর মেহেন্দি, মেহেন্দিটা কেনা হয়েছে। আর এবারে আমি প্রোডাক্টে দেখাচ্ছি, দেখো প্রোডাক্টের এই লোটাসের এই প্রোডাক্ট নেওয়া হয়েছে, এটা হচ্ছে হোয়াইট স্কিন হোয়াইটিং হোয়াইট গ্লো, এই প্রোডাক্টটা নেওয়া হয়েছে স্কিন, এটা হোয়াইট গ্লো লোটাসের। আর যেহেতু লোটাসের প্রোডাক্ট ইউজ করে তাই জন্য লোটাসেরই নেওয়া হয়েছে এগুলো। আর এটা হচ্ছে, এটা একটা সানক্রিম আছে, আর একটা হচ্ছে লোটাসের, এটা হোয়াইট গ্লো, এটা নাইট ক্রিম, আর একটা এটা নেওয়া হয়েছে নিভিয়ার সফট, এটা একটু খোলা রয়েছে, আর মেকআপের জন্য এই পাফটা নেওয়া হয়েছিল মেকআপ করার জন্য। এবার দেখায় তোমাদের, এটা এটা হচ্ছে মাস্কারা, মাস্কারাটা নেওয়া হয়েছে, এগুলো সব এমনি কোম্পানি নেওয়া হয়েছে, এটা লোটাসের নয়, এটা ব্লু হেভেনের নেওয়া হয়েছে। আর বাকি যেগুলো স্কিন মানে যেগুলো ইউজ করে খুব একটা মানে প্রতিদিনকার, সেই জন্য লোটাসের নেওয়া হয়েছে, বাকিগুলো এরকম নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ব্ল্যাক গালার, এটা একটা লাইনার নেওয়া হয়েছে, আর এটাও এটা মনে হয় কাজল বা কিছু একটা হবে, জানি না এটা কি, যাই হোক এটাও নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে এটা ফিট মির একটা ফাউন্ডেশন,
310 এটা নাম্বার আর এর সাথেই একটা নেওয়া হয়েছে এটা ফিটমির ফেস পাউডার এটা ওই সেম আছে 310 আর একটা নেওয়া হয়েছে যে আই শ্যাডো ফ্ল্যাট মানে এটার মধ্যে আই শ্যাডো আছে আর এটা মানে সব রকমই আছে এটার মধ্যে হাইলাইটার প্লাস আই শ্যাডো আছে ছোট্টর মধ্যে আর এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তো আমি ভাবছি একটা এরকম নেব কারণ এটার মধ্যে মোটামুটি সব রকমই আছে আর একটা নেল পলিশ আর লাইনারটা তো তোমাদের দেখালাম এগুলো সব গালার কোম্পানি নেওয়া হয়েছে লাইনারটা এটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে এটা কি নেওয়া হয়েছে যাই হোক এটা একটা কাজলই হবে যাই হোক এইগুলো নেওয়া হয়েছিল সেদিন আপাতত কিছু কিছু বাকি আছে যেমন লিপস্টিক আছে কাজল আছে আরও কিছু কিছু জিনিস বাকি আছে যেগুলো আমরা এখন কিনে নিই ওগুলো পরে কেনা হবে তো এই সব প্রোডাক্টগুলো এখন নেওয়া হয়েছে তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম আর যেটা সাজানোর জিনিসের মধ্যে আমরা শুধু এই নথটা আর টিকলিটা আর এদিকে মুকুটটা এগুলোই নেওয়া হয়েছে বাকিগুলো তো ওখান থেকেও সব কিনবে আর আপাতত এগুলোই কেনা হয়েছে বাকি জিনিস পরে পরে আস্তে আস্তে সব কেনা হবে তো তাই জন্য ওইগুলো আর কিনিনি মানে যেগুলো সাজার জিনিস বলছি যেগুলো লাগবে আর কি নথ টিকলি আর মুকুটটাই এগুলোই আমরা কিনেছি বাকিগুলো তো ওখান থেকে নিয়ে নেবে তো চলো আজকের জন্য এটুকুই আজকে শুধু এগুলো শেয়ার করবো বলেই আমি ভিডিওটা করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিও তো চলো সবাই ভালো থেকো ছাড় থেকো পাশে টাটা।